হে ভিউার্স তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভিউার্স আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে চলে এসেছি এবং এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো এটা কিন্তু প্রগতি স্কলারশিপ তো ভিউয়ার্স ন্যাশনাল স্কলারশিপ যে সমস্ত স্কলারশিপ রয়েছে তার মধ্যে কিন্তু এটা একটা অন্যতম স্কলারশিপ এবং এই স্কলারশিপে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এই স্কলারশিপে কতটা অ্যামাউন্ট তোমাদের প্রোভাইড করা হয় কীভাবে অ্যাপ্লাই করবে অর্থাৎ ফুল ডিটেলস কিন্তু ভিডিওতে আমি তোমাদের জানাবো এবং এই স্কলারশিপ সম্পর্কে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স প্রগতি স্কলারশিপ সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো এই স্কলারশিপ কিন্তু ডিপ্লোমা এবং ডিগ্রি হোল্ডার্স তোমরা কিন্তু সবাই পাবে তো ভিউওয়ার্স সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ এবং ভিডিওটিতে লাইক করে যত তাড়াতাড়ি সম্ভব সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই স্কলারশিপ স্কিমে চলে এসেছি এই স্কলারশিপ স্কিমটা কিন্তু ইউজিসি এবং এআইসিটি অ্যাপ্রুভ যে সমস্ত স্কিমগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্কিম প্রগতি স্কলারশিপ তো ভিউয়ার্স অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান অর্থাৎ এআইসিটির পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ প্রগতি স্কলারশিপ যেটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু অনলি ফর গার্লস স্টুডেন্টদের জন্য সমস্ত গার্লস স্টুডেন্টদের জন্য এই যে প্রগতি স্কলারশিপ তোমাদের যেটা প্রোভাইড করা হয় এই স্কলারশিপটা কিন্তু সমস্ত টেকনিক্যাল ডিগ্রি অর্থাৎ যারা বিটেক বা বি ই করছো তোমাদের জন্য এবং যারা তোমাদের টেকনিক্যাল ডিপ্লোমা বা পলিটেকনিক করছো তোমরা কিন্তু পেতে পারো তো ভিউয়ার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রগতি স্কলারশিপ দু হাজার একুশের যে টেকনিক্যাল ডিগ্রি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ পোর্টাল ওপেন হচ্ছে পনেরো বারো অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে এবং এই স্কলারশিপ পোর্টাল কিন্তু ওপেন থাকবে তোমাদের একত্রিশ বারো অর্থাৎ সেই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তো ভিউয়ার্স এবার চলে আসছি তোমাদের ডিগ্রির ক্ষেত্রে তো গেল এবার আসছি ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম্বরের পনেরো তারিখ কিন্তু কিন্তু এই পোর্টাল ওপেন হবে এবং ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে তো ভিউয়ার্স গাইডলাইন্সগুলো দেখে নিচ্ছি আমি ডিপ্লোমা হোল্ডার্সদের জন্য গাইডলাইন্সগুলো দেখাচ্ছি তো ভিওয়ার্স গাইডলাইনে ক্লিক করলেই কিন্তু তোমরা ইজিলি গাইডলাইন্স ডাউনলোড করে নিতে পারবে এবং তারপরে কিন্তু তোমরা সেটাকে চেক করতে পারবে আমি কিন্তু তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখতে থাকো তো ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাইডলাইন্স ফর এআইসিটি প্রগতি স্কলারশিপ স্কিম ফর গার্লস স্টুডেন্ট ডিপ্লোমা তো ভিউয়ার্স ডিপ্লোমা হোল্ডারদের জন্য এই যে স্কিমটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত স্টুডেন্টরা যারা এখন ইয়াং রয়েছে যাতে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে এবং তাদের পড়াশোনাতে যদি কোনো রকম সমস্যা না হয় সেই জন্য কিন্তু এই প্রগতি স্কলারশিপ প্রোভাইড করা হয় তো এবার সরাসরি কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় চলে যাচ্ছি প্রগতি স্কলারশিপ কিন্তু সমস্ত গার্লস ক্যান্ডিডেটদেরই দেওয়া হয় তো ভিউয়ার্স এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রয়েছে সমস্ত গার্লস ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাডমিশন হতে হবে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সে বা সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সে ল্যাটারাল এন্ট্রিতে এনি এআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউটে কিন্তু তোমাদের পড়তে হবে রেসপেক্টিভ ইয়ারে অর্থাৎ যে কোনো রকম কলেজে কিন্তু তোমরা জেক্সপো বা ভোকলেট দিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু সমস্ত স্টুডেন্টরা এই স্কলার পার্টনারশিপে অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম টু গার্লস চাইল্ড পার ফ্যামিলি আর এলিজেবেল অর্থাৎ এক বাড়ির থেকে কিন্তু দুটো মানে গার্লস চাইল্ড তোমরা যারা শিশুকন্যা রয়েছে তারাই কিন্তু এলিজেবেল দুয়ের বেশি কিন্তু অধিক শিশুকন্যা এই স্কলারশিপ কিন্তু পাবে না এক বাড়িতে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম অল সোর্সের থেকে তোমাদের টোটাল বাড়ির ফ্যামিলি ইনকাম কিন্তু তোমাদের যেটা থাকবে সেটা কিন্তু আর আট লাখের কম থাকতে হবে কারেন্ট ফাইন ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ এই বছরের তোমাদের নির্দিষ্ট যে তোমাদের ইনকাম সেটা কিন্তু আট লাখের কম হতে হবে তো ভিউয়ার্স তোমাদের কিন্তু একটা ভ্যালিড ইনকাম সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করতে হবে স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটা কিন্তু ইস্যু হওয়া থাকবে অর্থাৎ তোমরা বিডিও বা এসডিওর যে কোনো রকম ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে পারো নাম্বার অফ স্কলারশিপ তোমাদের যেটা এখানে থেকে গুরুত্বপূর্ণ আর টোটাল অফ ফাইভ থাউজেন্ড স্কলারশিপ আর এমাট পার অ্যানাম আন্ডার স্কিম I don't know. পার্সুইং ফার্স্ট ইয়ার ডিপ্লোমা অর সেকেন্ড ইয়ার ডিপ্লোমা লেভেল তো ভিউার্স সেই ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের ফাইভ টোটাল এই স্কলারশিপ দেওয়া হচ্ছে এবং এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফাইভ থাউজেন্ডের ডিস্ট্রিবিউশন পার এর অনুযায়ী কিন্তু তোমাদের এটা থাকবে অ্যামাউন্ট এবার চলে আসছি এই স্কলারশিপের অ্যামাউন্টের ব্যাপারে তো ভিবার তোমরা কিন্তু সবার প্রথমে দেখে নিলে এই স্কলারশিপ কিন্তু সবাই পেতে পারবে না এই স্কলারশিপ কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট ক্যাটাগরিতে তোমাদের যে নির্দিষ্ট স্টুডেন্টদের কাট অফ হাই থাকবে তারাই কিন্তু এই স্কলারশিপ পাবে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু কিন্তু টাকা করে তোমরা হাজার এভরি ইয়ারে পাবে ম্যাক্সিমাম ইয়ার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এবং ভোকলেকদের জন্য কিন্তু টু ইয়ার্স তোমরা এই স্কলারশিপ পেতে পারো এবং সেখানে কিন্তু ডকুমেন্টারি প্রুফ কিন্তু তোমাদের এটাকে অ্যাটাচ করতে হবে এই স্কলারশিপ নেওয়ার জন্য মোড অফ পেমেন্ট এখানে কিন্তু তোমাদের যেটা আফটার সিলেকশন কিন্তু তোমাদের যে স্কলারশিপ পেমেন্ট সেটা কিন্তু অ্যানুয়াল বেসিস হবে তোমাদের এই স্কলারশিপ পেমেন্ট এবার চলে আসছি তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরে অ্যাপ্লিকেশান প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এই পোর্টালে এসেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কিন্তু যে প্রসেসটা থাকবে সেটা এআইসিটি যে ওয়েবসাইট তার ওপর বেস করে কিন্তু থাকবে এবং হোস্ট ইনস্টিটিউট যেখানে ক্যান্ডিডেট পড়ছে সেটা কিন্তু ভেরিফাই করা হবে এবং তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান এবং রেসপেক্টিভ স্টেট ইনস্টিটিউট থেকে এবার চলে আসি ক্রাইটেরিয়া অফ সিলেকশান অর্থাৎ সিলেকশানটা কীভাবে হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের মেনলি সিলেকশনটা হবে মেরিট লিস্টের ওপর বেস করে তোমাদের টেন্থের মেরিট লিস্ট তোমরা যারা ডিপ্লোমা করছো তাদের ওপর বেস করে কিন্তু তোমাদের এই যে স্কলারশিপ তোমরা পেতে পারো এবং এই স্কলারশিপে কিন্তু তোমরা সিলেক্ট হতে পারো তো ভিউয়ার্স এখানে যে সমস্ত মেথড থাকছে তোমাদের এজ থেকে শুরু করে ফ্যামিলি ইনকাম সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কিন্তু তোমাদের জানা দরকার এবং এখানে কিন্তু যে নির্দিষ্ট এজ দিয়েছে ক্যান্ডিডেটদের কিন্তু নির্দিষ্ট হায়ার র্যাঙ্ক অনুযায়ী এজ হতে হবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু যে নির্দিষ্ট তোমাদের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তার কম হতে হবে এবার চলে আসি রিজার্ভেশনের ক্ষেত্রে রিজার্ভেশান কিন্তু অ্যাস পার গভর্নমেন্ট নর্মস তোমাদের যে রিজার্ভেশানগুলো সেটা কিন্তু থাকবে এবার চলে আসি রিনুয়ালের ক্ষেত্রে প্রথম বছর স্কলারশিপে অ্যাপ্লাই করার পরে তোমরা কিন্তু পরের বছর থেকে রিনিউয়াল করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট পাসিং সার্টিফিকেট বা মার্কশিট এবং নির্দিষ্ট এইচ ও আই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটের যে নির্দিষ্ট পোর্টালে কিন্তু সেটা যাবে এবং সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্রুভাল নিতে হবে তো ভিউয়ার্স এই স্কলারশিপ সম্পর্কে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ বললাম এবার চলে আসছি নাম্বার অফ স্কলারশিপ যে ডিস্ট্রিবিউশন তোমাদের যে বিষয়টা কোন স্টেটে কতজন করে এই স্কলারশিপ পাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টেট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বেশি স্কলারশিপ কিন্তু তোমরা পাবে দেখতেই পাচ্ছ সাতশো তামিলনাড়ু থেকে কিন্তু সব থেকে বেশি স্কলারশিপ পাবে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একশো জন কিন্তু এই স্কলারশিপ পাবে অল ইন্ডিয়া বেসিস পাঁচ হাজার জনকে কিন্তু এই স্কলার স্কলারশিপ দেওয়া হবে এবং সমস্ত স্টেটের স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো ভিউয়ার্স এই তোমাদের গুরুত্বপূর্ণ প্রগতি স্কলারশিপ সম্পর্কে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ বললাম এবং ভিডিওতে কিন্তু তোমাদের জানালাম তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো পলিটেকনিক করছো বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করছো তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে যত তাড়াতাড়ি সম্ভব সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে ভবিষ্যতে যে কোনো রকম আপডেটস এবং ইনফরমেশন আমরা এই চ্যানেল থেকে পেতে থাকো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো